আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো অনেকদিন পর আজকে আমাদের অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল, দ্য হোয়াইট হল বুফে ডিনার প্রোগ্রাম ছিল। তো যাই হোক, এই জন্য সবার মতো আমিও চলে আসছি। আর দায়িত্বটা ছিল আমার, এই দেখেন আমার জব এবং ছোট্ট বিজনেস পারপাসে করা টি শার্ট যেটা পরে চলে আসিছি। তো আমাদের ইনচার্জ স্যার চলে এসেছে, শ্যাম স্যার চলে এসেছে, যে রাকিন ভাই চলে আসছে। তো ইতিমধ্যে সবাই গল্প করতেছিল, আমিও দেখলাম এই ফাঁকে সবগুলো আইটেমের একটু ছবি নিয়ে নিই, ভিউগুলো নিয়ে নিই, কারণ এখন রিফিল করতেছিল মাত্রই শুরু। তো ইতিমধ্যে আমি সব কিছু ভিডিও করে নিলাম, কারণ দ্য হোয়াইট হলের ডিনার ছিল 111টা আইটেম, পার মাথা পিছু 850 টাকা করে ছিল। তো এখানে চাটনিতে আইটেম থেকে শুরু করে ডেজার্ট আইটেম, সালাদ আইটেম, ইভেন খাওয়ার যা যা ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু আমার কাছে টেস্ট লেগেছে। এই যে ডেজার্ট আইটেমগুলো অনেক মজা ছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, দেরি না করে আমি আমার প্লেট সাজিয়ে চলে আসলাম। যে রাকিন ভাই তো এদিক শুরু করে দিয়েছে, আমার জন্য আর ওয়েট করেনি, এদিক ইনচার্জও শুরু করে দিয়েছে, ফোনে সবার খোঁজ নিচ্ছে যে কে কত দূর, কারণ আমাদের টোটাল মানুষ ছিল প্রায় 10 জনের মতো। তো সব কিছু ভেদ করে আমিও শুরু করে দিলাম এখন রাকিন ভাইয়ের সাথে। আলহামদুলিল্লাহ 3-4টা প্লেট সাজিয়ে নিয়ে এসে একদম বসে পড়েছি, কাঁকড়া থেকে শুরু করে, কারণ আমার পছন্দ অনেক কাঁকড়া। তো কাঁকড়া থেকে শুরু করে সব কিছু আইটেমই নিয়েছি, নিয়ে টেস্ট নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ভোজনরসিক মানুষ, এই জন্য অনেক খাইতে পারি। তো এটাও একটা ইবাদত, খাওয়াটা কিন্তু একটা ইবাদত। তো স্যারও আমাকে বলেছিল তোমাকে আজকে 1 ঘন্টা পর অফিসে আসতে হবে, কারণ 10টায় আমাদের ডিনার টাইম শেষ ছিল, আমাকে আরও 1 ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছিল যে তুমি ইচ্ছা মতো খাবা, খেয়ে কিন্তু আমাদের টাকাটা উসুল করবা। এই যে কাঁকড়াগুলো শেষ করলাম, তো খাচ্ছে। এই যে ইতিমধ্যে সবাই চলে এসেছে, শাহাদত ভাই, এহসান ভাইয়ের যে হাসি, ওদিকে শামসার খাচ্ছে, যে শোয়েব ভাই, এ তো চকলেট ভয়, তো সেও কিন্তু খাচ্ছে। ওদিকে ইনচার্জও সবার খোঁজ নিচ্ছে, কারণ এখনও আরও 2-3 জন গেস্ট আসবে। আর এদিকে যে রাকিন ভাই, সাইলেন্ট কিলার, সে কিন্তু একের পর এক খাইতেই আসছে, চুপ নাই। তো রাকিন ভাইকে দেখে আমিও নিয়ে আসলাম 1 প্লেট। তো আবার শুরু করে দিলাম খাওয়া, কারণ খাবারগুলো অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল। তো আলহামদুলিল্লাহ আমিও মুখরোচক নিয়ে সব কিছুই খাচ্ছিলাম। তো আমি খাইতে খাইতে ইতিমধ্যে আমার সাথে এই যে রফিক ভাই আসলো, রফিক ভাই সঙ্গ দিতে পারে। তো রফিক ভাই মাশাল্লাহ অনেক কিন্তু খাইতে পারে, তার প্লেট দেখলে আপনারা বুঝতেছেন তার প্লেট কী পরিমাণে সে সাজিয়েছে। তো তার পাশে বসে আমিও খাচ্ছিলাম, তারটা দেখে আমারও মুখে অনেক রুচি বেড়ে গেছিলো। তো যাই হোক, এই দেখেন তার অবস্থা, সে কোনো দিক ফোকাস নেই, খাওয়ার দিকে ফোকাস। এদিকে রাকিন ভাই তো সাইলেন্ট কিলার হিসাবে খেয়েই চলছে, শোয়েব স্যার একটু লজ্জা পাচ্ছে, বাট মুখ কিন্তু অলওয়েজ নড়তেইছে তার, কী আর করার, এখানে তো খাইতেই আসছে। ওদিকে আকবর স্যার চলে আসছে দূরের টেবিল থেকে, দেখাচ্ছে যে সঞ্জীব স্যারও খাচ্ছে। আর আকবর স্যার এত খেয়েছে যে এখন হাড্ডিগুড্ডিগুলো পইড়া আসছে। ওদিকে ইনচার্জও কিন্তু খাচ্ছে, সে কারণে এখানে খাইতে আসছি সবাই। শ্যাম স্যার আর রেহসান ভাইয়ের ফার্স্ট ডোজ কমপ্লিট, এই যে শাহাদত ভাইও কিন্তু খাচ্ছে, সবাই খাওয়ার তালে আছে, গল্প করতেছি খাচ্ছি, কারণ এখানে মজা করে খাইতে হবে। তো রেহসান ভাইকে বললাম যে অনেক খাওয়া দাওয়া হয়েছে, একটু ডেজার্ট আইটেমটা টেস্ট করি। তো ভাইয়া ভিডিও করতেছিল, আমি ডেজার্ট আইটেমগুলো যা যা ছিল সবগুলোই কিন্তু নিয়ে নিয়ে খালি করে ফেলতেছিলাম। তো এহসান ভাই ভিডিও করার পরে ডেজার্ট আইটেমগুলো নিয়ে আমিও টেবিলে চলে আসলাম। তো চিন্তা করলাম যে এখন তো ডেজার্ট আইটেম টেস্ট করবো, তো খাওয়া শুরু করি। এদিক সবাই আমার ডেজার্ট আইটেমের দিকে ফোকাস দিছে, তো ফোকাস দিয়ে তো লাভ নেই, আমি তো আর কারো শেয়ার করবো না, যে আমি নিজের মতো নিজে খাচ্ছি আরামে শুয়ে বসে, যে আপনি কী খাইছে। আমারটা দেখে এহসান ভাইও কিন্তু ডেজার্ট আইটেম নিয়ে আসলো। আর রফিক ভাই দেখেন তার প্লেটের এখনও অবস্থা দেখেন, মানে নন স্টপ খাইতেই আছে, কেমনে পারে আল্লাহ মাশাল্লাহ। এহসান ভাইও কিন্তু গল্প করতেছে। আবার এই যে এদিকে আমার সাইলেন্ট কিলার যে ভাইও খাচ্ছে, শাহাদত ভাই খাচ্ছে, সঞ্জীব স্যারও খাচ্ছে, ইনচার্জ কিন্তু মজা করে খাচ্ছে। আর আকবর ভাই তার প্লেটের অবস্থা দেখলে বুঝবেন, তার হাতে একটু প্রবলেম হয়েছিল, তারপরে কিন্তু এক হাত দিয়ে যেভাবে খাচ্ছে, ও মাই গড। ওদিকে শ্যাম স্যারও একের পর এক প্লেট সাজিয়ে নিয়ে আসতেছিল। আর এহসান ভাই তো যে ডেজার্ট আইটেম নিয়ে অনেক গর্ব করতেছিল, সে যদিও একটু কম খাইতে পারে, বাট মাশাল্লাহ কালকে সবাই কিন্তু অনেক খেয়েছে, গল্প করছিল খাচ্ছিল। তো স্যারকেও বলছিলাম, স্যার আজকে আমার একটু ডিউটিটা কম দিবেন, কারণ খাওয়া শেষে তো আজকে আমাদের আবার ডিউটি করতে হবে। তো স্যারও হাসতেছিল। এদিকে দেখেন আমার ডেজার্ট দেখে শোয়েব স্যার ডেজার্ট নিয়ে আসলো, এহসান ভাই ডেজার্ট নিয়ে আসছিল। আর এদিক রাকিন ভাই তো ওই যে বলছি না সাইলেন্ট কিলার, চুপি চুপি খাইতেই আছে, সে কোনো দিক ফোকাস না। রফিক ভাই মাশাল্লাহ খাইতেও যেমন পারে, আলহামদুলিল্লাহ সব কিছুতে সে পারফেক্ট অনেক। তো আমি এই যে একদম খেয়ে টায়ার্ড হয়ে পড়ছি, তো টায়ার্ড হয়ে তো লাভ নাই, এখানে তো খাইতে হবে। তো এই যে রফিক ভাইও কিন্তু যে ডেজার্ট আইটেম টেস্ট করা শুরু করেছে, ওদিক শোয়েব স্যারও মানে লজ্জা পাচ্ছে, বাট তারপর কিন্তু খাওয়া ছাড়ছে না। আর এহসান ভাইও খাচ্ছে, আবার এই যে শ্যাম স্যারও ডেজার্ট আইটেম নিয়ে আসলো, ইনচার্জ তো শুয়ে পড়ছে খাইতে খাইতে, কী আর করার, ফোনে সবার খোঁজ নিচ্ছে। এদিকে এহসান ভাই আসছে হাসতেছে, ওদিকে আকবর ভাই, সঞ্জীব স্যার, তো মোটামুটি আজকে কিন্তু সবাই অনেক মজা করছি। আর ভিউটা অনেক ভালো ছিল,
ডেকোরেশন বলেন, এনভায়রনমেন্ট যেটা ছিল, ইভেন রিভিউ সিস্টেম বা সব কিছুই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে হোয়াইট হলের। তো সব কিছুই আমরা অনেক স্যাটিসফাই আর অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি, কারণ খাওয়া দাওয়া আসলে কী, গল্প আড্ডার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া করতে হয়। তো সবাই মিলে খুব ভালোভাবে একটা সময় পার করেছি। এই যে এখন সবাই খাওয়া শেষ, একটু টায়ার্ড, সবাই বসে বসে যে যার মতো গল্প করতেছি। দুই টেবিল নিয়েছিলাম আমরা আর সব কিছুই ছিল আমার উপর দায়িত্ব, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে শেষ করতে পারছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে গ্রুপ কয়েকটা ছবি তুলে নিলাম। তো সবাইকে অনেক সুন্দর লাগতেছিলো, সুন্দর একটা দিন পার করলাম। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।